যুবতীকে সাথে নিয়ে পাঁচিল টপকে আবাসনের ভেতর ঢোকার চেষ্টা যুবকের। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারার হুমকি। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই যুবক। নিউ টাউনে অভিজাত আবাসনে জোর করে ঢোকার চেষ্টা অপরিচিত যুবক যুবতী। আবাসনের নিরাপত্তা রক্ষীরা বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি। নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের। গ্রেপ্তার অভিযুক্ত যুবক। অভিযোগ, গত শনিবার গভীর রাতে এক যুবক ও এক যুবতী নিউ টাউনের ইনস্টান হাই আবাসনে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা কর্মীরা তাদেরকে গেটে আটকালে পরবর্তী সময়ে আবাসনের পাঁচিল টপকে আবাসনের মধ্যে প্রবেশ করে ওই যুবক যুবতী। নিরাপত্তা কর্মীরা দেখতে পেয়ে তাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলে। অভিযোগ, এরপরই ওই যুবক আগ্নেয়াস্ত্র বার করে নিরাপত্তা রক্ষীদের প্রাণে মারার হুমকি দেয়। চিৎকার চেঁচামেচি শুনে আবাসিকরা জমায়েত হলে যুবক এবং যুবতী সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই ঘটনার বিবরণ জানিয়ে নিউ টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আবাসনের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়। গতকাল রাতে নিউ টাউন চণ্ডী বেরিয়ার বাসিন্দা সুব্রত ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সুব্রত ঘোষকে আজ বারাসাত আদালতে তোলা হয়। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ওই গেটে গেল, গিয়ে বলছে যে আমি ভেতরে ঢুক। ভেতরে ঢোকার পর আমি বলছি না, ভেতরে উইদাউট এন্ট্রি তো ঢোকা যাবে না। এবারে ও বলছে, তারপর বলছে ঢুকতে পারবে না মানে, তাও আমি মোবাইলে একটু কল করছিলাম। তারপরে ও আমাকে রিভলভার দেখিয়ে শাটার টেনে গুলি করতে চাইছিল। এটাই, একটা মেয়ে ঢুকেছিল, ওর সঙ্গে একটা মেয়ে ছিল। এটাই, পুলিশ এসেছিল কালকে রাত্রে, আমি তো কালকে রাত্রে ছিলাম না, আজকে সকালে এসেছি আমার ডিউটি। অভিযুক্ত যুবক কোথা থেকে পেয়েছে আগ্নেয়াস্ত্র? জোর করে আবাসনে কেন ঢুকতে চাইলো? তাদের আসল উদ্দেশ্য কি ছিল? তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, নিউ টাউন। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।